আসানসোল পৌর নির্বাচনে বোর্ড গঠনের দাবি বিজেপির। ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করে আসানসোল পৌর নির্বাচনে বোর্ড গঠনের দাবি তোলা হয়েছে। সেই সঙ্গে হোর্ডিং পার্কিংয়ে কোটি টাকার কারচুপির অভিযোগ উঠেছে সংগঠনের পদাধিকারীদের উপর। পৌরসভার পাশাপাশি পর্যবেক্ষক নিয়োগকেও টার্গেট করা হয়। জিতেন্দ্র তিওয়ারি বলেন, অনেকেরই ট্রেড লাইসেন্স রয়েছে, যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি ট্রেড লাইসেন্সকে কালো তালিকাভুক্ত করে তবে এটি অন্যান্য ট্রেড লাইসেন্স ব্যবহার করে টেন্ডার প্রক্রিয়ার একটি অংশ হয়ে যাবে। এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা পৌর কর্পোরেশনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কর্পোরেশন যে বোর্ড যেটা জানুয়ারি মাসে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা বসেছিলেন প্রায় এক বছর হতে চলল এবং এই এক বছর ধরে আসানসোলের উন্নয়ন কিন্তু থমকে আছে এবং মানুষ যখন নিজের দাবি দাওয়া নিয়ে যাচ্ছে তখন বলছে যে কর্পোরেশনের যেহেতু অর্থ নেই, ফান্ড নেই, সেই জন্য আমরা উন্নয়নের কাজ করতে পারছি না। কিছু তথ্য আমরা দিনের পর দিন, এবার এভরি ডে প্রায় হয়তো দুদিন তিন দিন অন্তরে অন্তরে আমাদের দলের তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আপনারা জানতে পারবেন যে কীভাবে যে অর্থ কর্পোরেশনে আসা উচিত ছিল সে অর্থ অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। যে পয়সা কর্পোরেশনে আসতো এবং যে অর্থ দিয়ে কর্পোরেশন হয়তো উন্নয়ন করতে পারতো সে অর্থ কোনো অজ্ঞাত কারণে কর্পোরেশনে আসছে না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আসানসোল কর্পোরেশনে পার্কিং লট এবং হোর্ডিং এই বাবদ প্রায় 3 কোটি টাকা ডিউ আছে। আগে আপনারা দেখেছেন অতীতে যে পার্কিং লট বা হোর্ডিংয়ে অর্থ কেউ ডিউ রাখলে প্রথমে আমি নোটিশ পাঠাতাম এবং সে অর্থ না দিলে সঙ্গে সঙ্গে FIR করা হতো, পুলিশ অ্যারেস্ট করতো এবং সে পয়সা দিয়ে দিত। লাস্ট এক বছর ধরে এই 3 কোটি টাকা ডিউ আছে এবং এক বছর যখন শেষ হতে চললো, যখন এই বোর্ডের মেয়াদ শেষ হতে চললো, যখন নতুন করে বোর্ড নির্বাচন হবে, কে আসবে কে আসবে না কেউ জানে না। বিগত বিধানসভা ভোটের যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে বিজেপি অবশ্যই আসছে, প্রায় 65-66 আমরা এগিয়ে আছি। তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পেরেছে যে তারা এবার ক্ষমতায় আসতে পারবে না, তখন যারা বোর্ডে বসে আছেন তাদের নিজের PF গ্র্যাচুইটির ব্যবস্থা তারা শুরু করে দিয়েছে। যাওয়ার আগে PF গ্র্যাচুইটি কর্পোরেশন থেকে তুলে নিতে হবে। তাই এই 3 কোটি টাকা যাদের ডিউ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নতুন করে টেন্ডার করেছেন, খুব ভালো করেছেন, নতুন করে টেন্ডার করেছেন। এক বছর আগে এটা করা উচিত ছিল, এতদিন করলেন না কেন? এবং নতুন যে টেন্ডার করেছেন সেটাতে তারা কী বলেছেন যে আগে যাদের বকেয়া আছে তারা পার্টিসিপেট করতে পারবে না। আচ্ছা বলুন তো, যারা এইসব ব্যবসা করেন তারা কি শুধু একটা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করেন? তারা 3টে 4টে 5টে ট্রেড লাইসেন্স নামে রেজিস্ট্রেশন থাকে। মিস্টার এক্সের নামে একটা রেজিস্ট্রেশন আছে, তার বকেয়া আছে, সে হয়তো পরের বার পার্টিসিপেট করবে না, সে ওয়াই নামে করবে, সে জেডের নামে করবে। তাদের বিরুদ্ধে পানিটি ব্যবস্থা কী নেবে? তাদের বিরুদ্ধে FIR কেন করা হলো? শুধু তাই না, আসানসোলে আপনি দেখবেন এই হোর্ডিং, এক বছর ধরে হোর্ডিংয়ে ঘুরুন আসানসোলে, কাদের মুখ দেখতে পাবেন আপনি হোর্ডিংয়ে? সব তৃণমূল কংগ্রেস নেতারা, কেউ হাসছেন, কেউ একটু গম্ভীর আছেন, বিভিন্ন মোডে তারা ছবি তুলেছেন এবং সেই ছবি আপনারা দেখেছেন যে আসানসোলে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। নিজে ছবি দেন, আমাদের আপত্তি নেই, ছবি দিতেই পারেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ছবি লাগালেই 7 গুণ মাফ, তাদের রেভিনিউ মাফ না? আন্ডার দ্য টেবিল অন্য কোনো ডিলিং হয়েছে? এই 3 কোটি টাকা কেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে? কেন সেটা আবার রেগুলাইজ করার চেষ্টা হচ্ছে এবং নতুন করে হঠাৎ এখনই টেন্ডার করছেন কেন? জানুয়ারি মাসে তো আবার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আবার হয়তো ভোট হয়ে যাবে, নতুন বোর্ড আসবে, নতুন বোর্ড আসবে তারা বোর্ড চালাবে, তো তারা 5 বছর চালাবে, তো এত এক বছর করলেন না যাওয়ার আগে, ঠিক যাওয়ার আগে এত কিসের ছটপটানি? সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ENT, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নম্বর 9609333396 অথবা
9992568।